বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই হল নারী। দেশের জনসংখ্যা এখন প্রায় 16 কোটি, তার মানে হল আমাদের দেশে নারীর পরিমাণ প্রায় 8 কোটি। অথচ বিরাট এই জনগোষ্ঠী বারবার অবহেলার পাত্রে পরিণত হচ্ছিল। দিন বদলেছে, আজ বদলেছে নারীদের অবস্থানও। দেশের অর্থনীতিতে আজ নারীরা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নারীদের নিজ উদ্যোগে নেয়া ছোট বড় নানা রকমের ব্যবসা নিজেদের যেমন করছে স্বাবলম্বী, এগিয়ে নিচ্ছেন দেশের অর্থনীতির চাকাও। শুধু শহর নয়, গ্রামের নারীরাও আজ নিচ্ছেন নানামুখী উদ্যোগ। এই না হলে স্বনির্ভর দেশ? পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করবে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একযোগে কাজ করবে, তাহলেই না উন্নয়নশীল দেশ পরিণত হবে উন্নত দেশে। নারীদের নেয়া নানামুখী এই উদ্যোগের প্রধান অন্তরায় হল আমাদের সনাতন সমাজনীতি। আবহমান বাংলার পুরুষ শাসিত সমাজে নারীরা হয়েছে অবহেলিত ও বঞ্চিত। দেশের অর্থনীতিকে আরো বেগবান ও গতিশীল করতে এই অবস্থার পরিবর্তন হয়ে পড়েছিল অবশ্যম্ভাবী। আর তাই বাংলাদেশ ব্যাংক নিয়েছে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ, তার মধ্যে অন্যতম নারী উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ কর্মসূচি। ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সকল নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নিরলস। সামাজিক দায়বদ্ধতা থেকেই ওয়ান ব্যাংক লিমিটেড সুদক্ষ মানব সম্পদ ও আন্তরিক সেবা দিয়ে আসছে। নারী উদ্যোক্তাদের বিতরণ করছে সহজ শর্তে মাত্র 10% সুদে এসএমই লোন, যা বিদ্যমান নারী উদ্যোক্তাদেরকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন নারী উদ্যোক্তা তৈরিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মহিলাদের জন্যই ওয়ান ব্যাংক লিমিটেডের রয়েছে পৃথক ওয়েমেন এন্টারপ্রেনার ডেস্ক। নারী উদ্যোক্তাগণ এই ঋণ খুব সহজেই পেতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাগজপত্র দেখালেই এই ঋণ পাওয়া যায়। ওয়ান ব্যাংক লিমিটেড বিশ্বাস করে একক চেষ্টায় কখনো সাফল্যের শিখরে পৌঁছানো যায় না, প্রয়োজন সহযোগিতা। তারই ধারাবাহিকতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ব্যাংক দিচ্ছে বিশেষ কিছু সুবিধা। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়ান ব্যাংক তাদের শাখা খুলে বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। আমরা আজ ঘুরে আসব ওয়ান ব্যাংক লিমিটেড থেকে এসএমই লোন নেয়া দুজন মহিলা উদ্যোক্তাদের কাছ থেকে। দেখব তাদের বর্তমান অবস্থা, শুনব ভবিষ্যৎ পরিকল্পনা। আয়ুর হার্বাল প্রোডাক্ট, মানব সভ্যতার ক্রান্তি লগ্ন থেকে জীবন রক্ষায় প্রকৃতি রয়েছে পাশাপাশি। হাজারো প্রতিকূলতায় আস্থার শেকড় এই প্রকৃতি মানব সভ্যতাকে করেছে সমৃদ্ধশালী। প্রকৃতির দ্বারা চিকিৎসা শাস্ত্রে উন্মোচিত হয়েছে কিছু যুগান্তকারী আবিষ্কার। প্রাচীনকাল থেকেই মানুষের রোগ বালাই দূরীকরণে গাছগাছড়ার ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়, যা আজকে আয়ুর্বেদিক চিকিৎসা নামে পরিচিত। মুনিরা আক্তার, কাজের অবসরে যার সময় কাটত বাড়ির আশেপাশের গাছগাছড়া দিয়েই নানা প্রকার প্রসাধন ও দরকারি ঔষধ তৈরি করে। স্কুলে পড়াকালীন সময় থেকেই তিনি এই কাজগুলো করে থাকতেন। মূলত নিজের সৌন্দর্য বর্ধনে ছিল তার বেশি মনোযোগ। তার এই শখই তাকে দেখিয়েছিল আত্মনির্ভরশীল হবার স্বপ্ন। সাথে পেয়েছেন তার স্বামীকে। আমার খুব ছোট থেকেই শখ ছিল যে রূপচর্চা নিয়ে কিছু একটা করব। এবং ছোটবেলায় যখন বাসায় সানন্দা নেওয়া হতো, তখন দেখতাম যে সানন্দায় শেহনাজ, উনি একজন নামকরা বিউটিশিয়ান, সবাই চেনে উনাকে। ওনার নিজস্ব প্রোডাক্ট সমস্ত কিছু নিজেই বানান, এবং নিজের বাগান আছে, সেখান থেকে হার্বাল নিয়ে এসে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তৈরি করেন। সেটা দেখেই আমি সবসময় অনুপ্রেরণা পেয়েছি যে একটা কিছু করার। বিভিন্ন ধরনের গাছগাছরা যেগুলো পড়তাম যে এই জিনিসের এই কাজ, দৌড়ায় যেতাম দোকানে গিয়ে সেখান থেকে খুঁজে ঠিকই নিয়ে আসতাম, এবং অনেক কষ্ট করে সেগুলো পাটায় বেটে শুকিয়ে চেলে বিভিন্নভাবে এগুলো তৈরি করতাম। এবং আমার মেন কাস্টমার ছিল আমার বান্ধবীরা, ওদেরকেই মাখাতাম।
এবং দেখতাম যে হ্যাঁ সত্যি সত্যি অনেক কাজই হয় এবং চেষ্টা করলে এটা করা যাবে। বিয়ের পর এই শখের কথা তার স্বামীর কাছে বলার পর তারা দুজন মিলে গড়ে তোলেন আয়ুর হার্বাল প্রোডাক্টস। শখের বশের এই কাজকে মুনিরা আক্তার ওয়ান ব্যাংকের সহযোগিতা নিয়ে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেরি করেননি। বর্তমানে আয়ুর হার্বাল প্রোডাক্টস লিমিটেডের হার্বাল প্রসাধন বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত। কিন্তু যখন আমি বাজারে মার্কেটিং করতে গেলাম তখন দেখা গেল যে বাজারে একটা প্রোডাক্ট চলে না, এর সঙ্গে চেন অফ প্রোডাক্ট থাকতে হয়। তখন আমি আস্তে আস্তে ম্যাসেজ ক্রিম, তারপরে ডিপ ক্লিনজার, টোনার, বিভিন্ন টাইপের উপটান, মুলতানি মাটি, মেহেদি, এগুলোকে আস্তে আস্তে বাজারে নিয়ে আসলাম। আমাদের দেশে এখন পর্যন্ত যতগুলো হার্বাল প্রোডাক্ট কোম্পানি রয়েছে তাদের মধ্যে আয়ুর হার্বাল প্রোডাক্টস সবার চেয়ে আলাদা একটি জায়গাতেই। এবং পরবর্তীতে আমার প্রোডাক্ট তিনটা ভাগে ভাগ হয়ে গেল, একটা কনজিউমার প্রোডাক্ট, একটা ফুড সাপ্লিমেন্ট এবং একটা বিউটি প্রোডাক্ট। প্রকৃতি প্রদত্ত এ অবাধ ভাণ্ডার ব্যবহার করে মানব সভ্যতার কল্যাণে নিবেদিত প্রাণবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আজ আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে এনেছে বিস্ময়কর সাফল্য। বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর অবস্থান কোনো ক্রমেই পিছনে নয়, বরং পাশাপাশি এবং পরিপূরক। ফুড সাপ্লিমেন্টের মধ্যে কিছু জিনিস আছে যা সত্যি কার্যকর, যেমন হার্বোসিড, তারপরে সোরিওসিস। সোরিওসিসের এখনো পর্যন্ত বিশ্বে কোথাও এমন কোনো ওষুধ তৈরি হয় নাই যেটা দিয়ে মানুষের চট করে ভালো হয়ে যায়। কিন্তু আমাদের সোরিওসিস পাউডারটা খেলে, এবং এটা পরীক্ষিত যে অনেকেই ভালো, পুরোপুরি ভালো সুস্থ হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন, তারা এই সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। চিকিৎসা দয়া নয়, অধিকার, এই মূল মন্ত্র নিয়ে মুনিরা আক্তার শুরু করেন এই পথ চলা। মূল বিষয়টি হল, আমরা যতই বিজ্ঞান মনস্ক হই না কেন, যতই আধুনিক হই না কেন, প্রকৃতির কাছে ফিরে আমাদের যেতেই হবে। ভাস্কোডন আছে, ভাস্কোডনটা হচ্ছে এটা হার্টের একটা টনিক, যেটা খেলে যাদের ব্লক আছে তাদের ব্লক তো আমি সারাতে পারবো না, বাট ব্লক যাতে না হয় যারা 40 পরে যাদের বয়স, তারাও ইচ্ছা করলে এইটা প্রোডাক্টটা খেতে পারেন, তাহলে হার্টের ব্লকেজটা থাকবে না। টেস্টি স্যালাইন আছে এবং ইসবগুলের ভুষি, এগুলো আমাদের বাজারে মার্কেটিং হয়, সবসময়ই হচ্ছে। এখানেই শেষ নয়, আমাদের দেশের অনেক বড় কোম্পানি যাদের গুঁড়া মশলা বানানোর উপকরণ সংগ্রহ করে এখান থেকেই, ফলে আমরা হচ্ছি স্বনির্ভর, যা আগে আসতো দেশের বাইরে থেকে। এখানে আমাদের তিনটা পাউডার তৈরি হয়, একটা পেঁয়াজের পাউডার, একটা আদার পাউডার, একটা রসুনের পাউডার। অনেকেই এটা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, কিন্তু আমরাই একমাত্র ফ্যাক্টরি আমাদের এখানে যেটা বাংলাদেশে, যে আমরা নিজেরাই এখানে তৈরি করি এই পাউডার, এবং বিভিন্ন কোম্পানি আমাদের কাছ থেকে এই পাউডারগুলো তারা নিয়ে যায়।